করা যাবে লেনদেন। ডেবিট কার্ড পকেটে রেখে লেনদেন করার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকগুলো এখন সব ধরনের কার্ডে নেওয়ার ফিল্ড কমিউনিকেশন NFC প্রযুক্তিতে স্পর্শবিহীন লেনদেন সেবা চালু করতে পারবে। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ গতকাল এক প্রজ্ঞাপনে এই সেবা চালুর অনুমোদন দিয়েছে। এতদিন ব্যাংকগুলো ক্রেডিট কার্ডে এই সেবা দেওয়ার সুযোগ ছিল, এখন ডেবিট কার্ডেও এই সেবা মিলবে। NFC প্রযুক্তির কার্ডে 4 সেন্টিমিটার দূরে কার্ড রেখে লেনদেন করা যাবে, তবে পিন সহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে। ফলে লেনদেনের জন্য কার্ড কারো হাতে অথবা পয়েন্ট অফ সেলসে দিতে হবে না। প্রজ্ঞাপনে বলা হয়েছে, NFC প্রযুক্তিতে কার্ডের লেনদেন সহজ ও গতিশীল হওয়ায় ক্রেডিট কার্ডের মাধ্যমে এ ধরনের সেবার ব্যবহার জনপ্রিয় হয়েছে। গ্রাহকের চাহিদা বিবেচনায় ক্রেডিট কার্ডের পাশাপাশি ডেবিট ও প্রিপেইড কার্ডের লেনদেনেও এই প্রযুক্তি ব্যবহার করলে ইলেকট্রনিক্স লেনদেন বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। নির্দেশনায় বলা হয়, EMV চিপ প্রযুক্তি সম্পন্ন ডেবিট ও প্রিপেইড কার্ডে NFC প্রযুক্তি ব্যবহার করে লেনদেন পরিচালনা করা যাবে। EMV চিপ হল ইউরো পে, মাস্টার কার্ড ও ভিসার উদ্যোগে নির্মিত বিশেষ নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পন্ন চিপ। NFC প্রযুক্তির মাধ্যমে ডেবিট ও প্রিপেইড কার্ডে প্রতিবার সর্বোচ্চ 3,000 টাকা লেনদেন করা যাবে। একই সঙ্গে এই লেনদেন 2-স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থার বিধান শিথিল করা হয়েছে। তবে খুদে বার্তায় এ ধরনের প্রতিটি লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে গ্রাহককে জানাতে হবে। যেসব ব্যাংক এসব কার্ড দেবে, তারা এর মাধ্যমে দৈনিক লেনদেনের সর্বোচ্চ সংখ্যা নির্ধারণ করতে পারবে।